हाय व्यूअर्स, सबाई केमन আছেন? তো আশা করি ভালো আছেন সবাই। আজকে সকালে পরিবেশ খবর ভালোই আছে, রোদ নাই। তো আমাদের এদিকে রোদ নাই, তো আপনাদের এদিকে রোদ তো উঠছে নাকি? এক এক জায়গায় এক এক সময় এক এক সিস্টেমে রোদ পড়ে। সকালবেলায় কম্পিউটারটা ছাড়লাম, আমার ডেস্কটপটা এটা দেখতেছি যে ওপেনিং হয়ে আপনার ডিসপ্লের ভিতরে ঝিরঝির সিস্টেমের আইসা, এটা বন্ধ হয়ে যেতেছে। আমি বাসায় এসে এটাকে ঠিক করতে হবে। আমি যে কম্পিউটারটা ঠিক করবো আমি আপনাদেরকে দেখাবো। একটা না একটা প্রবলেম থাকেই, বুঝি না, প্রবলেম থাকেই। ওই প্রবলেমগুলো সলভ করে আসলে চলতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা মানুষ এক এক রকমের, মানুষ বুঝে চলতে হবে। সবসময় যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন, মানুষ বুঝে কথা বলবেন। তার বেশিরভাগ মানুষ এই মানুষের ভালোটা চায় না, সে সবসময় ডানে বাইরে চেয়ে তারপরে চলবেন, না হলে বিপদ। কারণ যারা আপনার আপন আছে ওরাই সর্বনাশটা বেশি করে আসলে। আর যখন আপনি মানে ভালো হয়ে যাবেন, তখন আপনার পিছনে মানুষের মানে আপনার খারাপ করার জন্য মানুষের কোনো কমতি থাকবে না। অটোমেটিকলি আপনার খারাপ করার জন্য মানুষ, হাজার হাজার মানুষ আপনার পিছনে লাগবে, ঠিক যেমন আমার লাগছে আর কি। তো একটু কষ্ট হইতেছে, বাট হার মানাটা আমার স্বভাবে নাই। যে এত পাত্রামি করছি লাইফে, নিজের জিদের কারণে অনেক কিছু হারাইছি, বাট এখন ভালো হওয়ার জন্য যদি জিদটা না আনতে পারি তাহলে তো চলবে না। ভালো হয়ে গেছি, আমি সমস্যা হয়ে গেছে তাদের যা নাকি পাত্র আছে, বাট পারবে না আর কি। পারতে গেলে অনেক সমস্যা আছে, বাসায় যাওয়ার কথা বলতেছে। তো ভিউয়ার্স, বাসায় এসে তারপরে কম্পিউটারটা পুরোটা খুললাম, মানে সিপিইউটা খুললাম, পুরো র্যামটা আগে খুললা, আগে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করলাম, ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে তারপর র্যামটা খুললা, আবার ভালো করে পরিষ্কার করে তারপর র্যাম স্টোরেজে ঢুকাই দিলাম, ঠিক আছে। আর যারা যারা নাকি মনে করেন যে দেখবেন যে কম্পিউটার স্টার্ট হয়ে ওপেন হইতেছে না, তারা একটা কাজ করতে পারেন, এটা অন্য কোনো প্রবলেম না, প্রবলেমটা হইতেছে যদি সিপিইউর ভিতরে ময়লা জমে, মানে ধুলাবালি যায়, তো কুলিং ফ্যানগুলোর ভিতরে ধুলাবালি যায় পুরো জ্যাম করে ফেলায়, ঠিক আছে। তখন দেখা গেছে কি, আপনি ওই যে ময়লা যে ওই ধুলাবালির কারণে আপনার এই যে র্যামটাও ময়লা হয়ে যায় পুরো, তো এই জন্য ময়লাতে জ্যাম হয়ে যায়, মানে লাইনগুলোতে জ্যাম করে দেয়, মানে কারেন্টের যে লাইনগুলো সাপ্লাই করে, কারেন্টগুলো যে সাপ্লাই করবে ওই আপনার কারেন্টের মানে যে পাস করে, ওইটা চলাচলের সময় মানে পাসটা হওয়ার সময় আর কি ময়লার জন্য দ্রুত পাস হইতে পারে না, প্লাস কম্পিউটারটা ওপেন হয় না, ঠিক আছে। তো আপনারা যারা নাকি ওই কম্পিউটার ছাড়তে গিয়ে দেখেন মানে মনিটরে স্ক্রিনে আপনার ঝিরঝির করতেছে, কাঁপাকাঁপি করতেছে, প্লাস আপনার মনে করেন যে আইসা আইসা চলে যেতেছে, তখন আপনারা এটাকে কী বলে, তখন আপনারা
অসহ্য কিংবা মনে করেন যে রাগান্বিত না হইয়া একটু কষ্ট করে পুরো প্লাগ টাক যা আছে সব মাউসের মাউসের কর্তা তারপরে কিবোর্ডের কর্ড তারপরে আপনার মনিটরের কর্ডটা খুইলা একটু কাইন্ডলি সিপিইউটা ভালো করে খুইলে আপনারা পরিষ্কার করবেন পুরোটা খুইলে আপনি র্যাম ট্যাম ভালো করে ইয়া করবেন খুইলা পরে ওটা পরিষ্কার করবেন পরিষ্কার করিয়া আপনার ওই যে যদি ঘরের ভিতরে ব্লোয়ার থাকে তাহলে ব্লোয়ারটা দিয়ে একটা ক্লিক করে দিবেন পুরাটা বাতাস দিয়ে পুরাটা আগে পরিষ্কার করে দিবেন তারপরে কী করবেন ভালো করে আবার র্যামগুলো স্লটের ভিতরে লাগাই দিবেন আর ব্রাশ দিয়ে যদি ব্রাশ থাকে ওই যে রঙের ব্রাশগুলি আছে না রঙের ব্রাশগুলি দিয়ে আপনার ভালো করে পরিষ্কার করে তারপরে আবার সিপিইউটা লাগাই দিবেন লাগায় ঠিক মতন প্লাগ ইন প্লে করেন দেখবেন আপনার কম্পিউটারটা আবার ঠিক মতন চলবে ঠিক আছে যেমন আমারটা করছি করার পরে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি করার পরে আপনারা আমার পিসিটা দেখতে পাইতেছেন তো আমি পুরোটা খুইলা তারপরে লাগাইলাম লাগানোর পরে যদি দেখেন আমি ওপেন দিতেছি ওপেন করতেছি দেখেন কত সুন্দর ওপেন হয়ে যায় সকালবেলা থেকে কম্পিউটারটা চালু করতে পারতাছিলাম না কি অবস্থা তারপরে ল্যাপটপ দিয়ে কাজ করছি মিটিংয়ে কাজ করি তো তো একটা না থাকলে একটা করে খুলতে পারি কিন্তু একটা যদি নষ্ট হয়ে থাকে তখন খুব খারাপ লাগে তো এইটা নিয়ে আবার একটু প্রবলেমে ছিলাম বাইরে যাও শান্তিতে ছিলাম না আসলে যারা নাকি যে যেটা ইউজ করে মজা পায় ডেস্কটপটা ইউজ করতে মজা লাগে বেশি কারণ ডেস্কটপে আপনার মন খুলে কাজ করা যায় ল্যাপটপে মনে করেন যে বৈশা বিছানার উপরে বৈশা ওই আকুতি পাকুতি করে ভালো লাগে না তো ডেস্কটপটা থাকলে আপনি হ্যান্ডেলিংটা সুবিধা আর কি মানে আমি কমফোর্ট ফিল করি না আপনারা কী করেন জানিয়ে দেখছেন কম্পিউটার ওপেনই হয়ে গেছে এতক্ষণ ওপেনই হইতেছিল না তো যাই হোক যাদের বাসায় নাকি মানে ডেস্কটপ আছে তাদের যদি মনে করেন যে কম্পিউটার চালু করতে গেলে আপনাদের প্রবলেমে পড়েন দেখা গেছে আপনি কম্পিউটার চালু করতে গিয়ে আপনার ব্ল্যাঙ্ক স্ক্রিন আসতেছে কিংবা স্ক্রিনটা ঝিরঝির করতেছে তখন আপনারা রাগারাগি মানে না কইরা কিংবা মাথা গরম না কইরা আপনারা পাওয়ারের কর্ডটা খুইলা কম্পিউটারটা আগে বন্ধ করিয়া পাওয়ারের কর্ডটা খুইলা তারপরে যা যা বললাম সিপিইউটা খুইলা আপনারা পুরো ভালোভাবে ক্লিন করবেন আগে ঠিক আছে র্যাম স্টোরেজ থেকে র্যামটা বাই করিয়া র্যামটা আগে মুছবেন মুছার পরে আপনি যদি ঘরের ভিতরে ব্লোয়ার থাকে ব্লোয়ার দিয়ে ভালো করে আপনারা একটা সিঙ্গেল একটা ক্লিক করলে সব বাতাসে সব ময়লাগুলি চলে যাবে আর যদি তারপরে আপনারা ওই যে রঙের ব্রাশ আছে না রঙের ব্রাশ দিয়া ভালো করে মুছবেন মুছার পরে আপনারা ওপেন করবেন কম ইয়া আবার ঠিকঠাক করে লাগায় তারপরে আবার সিপিইউটা লাগায় সব কিছু লাগে আপনারা কম্পিউটারটা ওপেন করবেন দেখবেন কম্পিউটার চালু হয়ে যাবে সো ভিউয়ার্স এটাই ছিল মনে করেন যে আজকে আমার প্রবলেম আর প্রত্যেক দিন একটা না একটা প্রবলেমে সবারই পড়তে হয় আর প্রবলেমটা সলভ করে যে নাকি আগাইতে পারে সেই সাকসেস হয় ঠিক আছে আর একটা কথা না বললেই না যেসব ছেলেপেলেরা নাকি মনে করেন যে ফ্যামিলির কথা চিন্তা না করিয়া পরিবারের কথা চিন্তা না করিয়া শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করতেছে তারা কিন্তু সামনে আগাইতে পারবে না আমি আগেই বলতেছি কারণ বাবা মার দোয়া ছাড়া কেউ আগাইতে পারে না তো যারা নাকি ছোটো ভাইয়েরা আছে আমি বারবার এই কথাটা সব আমার প্রত্যেকটা কন্টেন্টেই পারলে বলে দিই যারা কিনা আমার ছোটো ভাইয়েরা আছে তারা অবশ্যই ফ্যামিলির কথা অনুযায়ী চলবা ঠিক আছে সব থেকে ভালো হবে যদি তোমার ভবিষ্যৎটা সামনে ভালো চাও তাহলে ফ্যামিলির কথাটা ভাববা এবং পরিবারের পরিবারের যারা যারা যেই কথাগুলি বলে সেগুলো শুনবা তো এটাতেই আমি মনে করি যে সব থেকে বেস্ট আর কি তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কিছু বলবো না আজ এই পর্যন্তই।